আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি জব ফেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা কি রকম বেতন, বোনাস এবং পেনশন পাবেন বা এককালীন টাকা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন আমরা জেনে নিই। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো এর সহকারী প্রকৌশলী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এই সকলদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে প্রথমে চলুন আমরা বেতন সম্পর্কে একটু জেনে নেই। বেতন সর্বসা করলে নিয়োগের সময় থেকে পে স্কেল 2015 অনুযায়ী বেতন ওর মূল বেতন 51,000 টাকা, অর্থাৎ এই টাকা প্রত্যেক বছর 4% হারে বৃদ্ধি পাবে। বাড়ি ভাড়া আছে 40% ধরে 20,400 টাকা। তবে যদি রাজশাহী ও রংপুর সিটিতে হয় পোস্টিং তাহলে 50% পাবেন। আর 4,000 টাকা আছে যাতায়াত ভাতা, এটা পে স্কেল অনুযায়ী ফিক্সড। চিকিৎসা ভাতা বছরে 2 ব্যাচকে সম পরিমাণ তুলতে পারবেন। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা এদের মানে মেডিকেল বিল ভাউচার সাবমিটের মাধ্যমে। তারপরে সন্তান শিক্ষা ভাতা, সেটা হলো দুইজন সন্তানের জন্য সর্বোচ্চ 1500 টাকা পাবেন আর একজনের জন্য 1000 টাকা এই শিক্ষা ভাতা পাবেন। আপনার সন্তান যখন স্কুলে ভর্তি করে দেওয়া হবে সেই ডকুমেন্টগুলো সাবমিট করলে এই সুবিধাটি আপনি পাবেন। বিদ্যুৎ ভাতা প্রায় 400 ইউনিটের সম পরিমাণ বিদ্যুৎ বিলের টাকা পাবেন, 1310 টাকা, বা এটা বিল বাড়লে কম বেশি হতে পারে। টোটাল আর আছে মোটর সাইকেল ভাতা, এখানে যদি আপনাকে প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেল দেয় তাহলে কিন্তু আপনার যাতায়াত ভাতা পাবেন না, তখন 2500 টাকা আপনি মোটর সাইকেল ভাতা পাবেন। তার মানে আপনি এখানে টোটাল পাচ্ছেন 77,710 টাকা মোট আপনার বেতন। এখান থেকে কিছু কর্তন বা এককালীন আপনি পাবেন, সেইখানে জমা হচ্ছে, যেমন CPF-এর চাঁদা 5,100 টাকা মূল বেতনের 10% হারে, কল্যাণ তহবিলের চাঁদা কাটা হবে 100 টাকা, গোষ্ঠী মেম্বার চাঁদাটা বিশেষ ক্ষেত্রে এখানে নিঃশুল্কে চালু নেই, আয়কর 1400 টাকা চাইলে আপনি কম বেশি কাটাতে পারেন, এটা বছর শেষে যোগ হবে। তারপরে এটা আপনাকে এই যত টাকা এখানে আপনি পেমেন্ট করতেছেন এই টাকা বাদে বাকিটা আপনার দিতে হবে আর কি আয়কর জমা। আর যানবাহন ভাড়া, এটা বিশেষ ক্ষেত্রে যদি গাড়ি দেওয়া হয় তখন আপনার এটা কেটে নেই। তার মানে মোট কর্তন আপনার এখানে হচ্ছে 6,600 টাকা বা জমাও আমরা বলতে পারি, এটা এক প্রকার জমা হচ্ছে। তার মানে এইখান থেকে যদি আমরা মোট নেট টাকা যেটা আপনার স্যালারিতে ঢুকবে সেটা 77,710 টাকার থেকে 6,600 টাকা দিলে 71,110 টাকা আপনি প্রথম মাসেই বেতন প্রাপ্য হবেন। মূল বেতন প্রতি বছর 4% হারে বৃদ্ধি হওয়া মানে আপনার টোটাল স্যালারিও কিন্তু বৃদ্ধি পাবে, কারণ এর সাথে পার্সেন্টেজ হারে অনেকগুলো সুবিধা বা ভাতা আছে। তারপরে আপনার গুলো দেখে নেই বোনাস সম্পর্কে। বোনাস হলো বছরে আপনার 3টি ফিক্স, যেমন বৈশাখী বোনাস বা বাংলা নববর্ষের বেসিকে 20%, 10,200 টাকা, উৎসব বোনাস ঈদ উল ফিতরের জন্য 51,000 টাকা এক বেসিক সম পরিমাণ, মুসলিম সম্প্রদায় যারা আছেন তারা পাবেন ঈদ উল ফিতরের সময়, এবং ঈদ উল আজহার সময়ও মুসলিম সম্প্রদায়ের এরা পাবেন 51,000 টাকা, মানে এক বেসিক সম পরিমাণ। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের নিজ নিজ বড় ধর্ম উৎসবগুলোর আগে কিন্তু এটি 2 ব্যাচিক একত্রেই পাবেন। আর আছে APA অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস, এই আপনার প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের একটি টার্গেট দেওয়া থাকে, একটা লক্ষ্যমাত্রা দেওয়া থাকে, সেই লক্ষ্যমাত্রা অর্জনের উপর মার্কিং করা হয়। মার্কিংয়ের উপর ডিপেন্ড করে 0.75 বা 1 বা 2 বা 2 গুণ পরিমাণ ব্যাসিকের APA বোনাস কিন্তু আপনি প্রত্যেক বছর পাবেন আর কি। কিন্তু এটা শর্ত হলো যে আপনি যখন জয়েন করবেন তার 1 বছর পরে থেকে বেসিক্যালি পাবেন, কারণ ওই অর্থ বছরে আপনার কাজ করা লাগবে এবং ওই অর্থ বছরে মিনিমাম আপনার 6 মাস যদি আপনি মানে থাকেন তাহলে কিন্তু আপনি ওই অর্থ বছর এটা পাবেন। তারপর আছে পেনশন বা এককালীন। ব্যক্তিগত বয়স চাকরিতে মানে ওই প্রতিষ্ঠানে 60 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। এখানে আপনি যা পাবেন CPF অর্থাৎ পেয়েবল প্রভিডেন্ট ফান্ড, প্রত্যেক মাসে বেসিকের 10% আপনার কাছ থেকে কেটে নেওয়া, সরকার 10% দিবে। তার মানে প্রত্যেক মাসেই সরি এখানে প্রত্যেক মাসে আপনার বেসিকের 10% কেটে নেবে, সরকার 10% আপনাকে দিবে, অর্থাৎ প্রত্যেক মাসে আপনার বেসিকের 20% করে জমা হচ্ছে। এভাবে 30 বছরে যতগুলো মাস আছে প্রত্যেক মাসের আপনার বেসিকের 20% করে জমা হবে। এখানে একটা বিগ একটা অ্যামাউন্ট পাবেন। আবার আছে গ্র্যাচুইটি,
সর্বশেষ ব্যাচে কিন্তু চাকরিকাল ইনটু 2.5 গুণ, তবে চাকরিকাল 20 বছরের কম হলে বা আরও যদি কম হয় কয়েকটি ধাপে এই গুণের পরিমাণ কিন্তু কম বেশি হবে, গুণের পরিমাণ তখন বেশি হতে হবে, কারণ হলো যে বেসিক যেহেতু তখন কম থাকবে। অর্থাৎ ধরি 30 বছর পর আপনার বেসিক হবে 1 লক্ষ টাকা, তার মানে গ্র্যাচুইটি আপনি পাবেন 1 লক্ষ × 30 × 2.5 75 লক্ষ টাকা। আর আছে ছুটি বিক্রি, মানে 18 মাসের ওই ছুটি আপনি বিক্রি করতে পারবেন 30 বছর চাকরি করলে, তার মানে 1 লাখ টাকা যদি সর্বশেষ বেসিক হয় 18 লাখ টাকা কিন্তু আপনি তখনও এইখান থেকে পাবেন, তার মানে অনেক টাকা আপনি পাচ্ছেন। তো এই হলো মূলত একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেস্কুতে কী পরিমাণ সুযোগ সুবিধা পাবে, বেতন, বোনাস এবং পেনশন বা এককালীন টাকা নিয়ে তা আমরা জানালাম। পরবর্তী আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।